নমস্কার গত উনিশে ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন বেশ কিছু বিধায়ককে সঙ্গে নিয়ে তারপর থেকেই জল্পনা চলছে তার হাত ধরে আর কোন কোন বিধায়ক তৃণমূল ছাড়তে পারে আর এই জল্পনার মাঝেই পশ্চিম বর্ধমানের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেল সূত্রের খবর কালকে শুভেন্দু অধিকারীর বর্ধমান সফর রয়েছে তার আগে পশ্চিম বর্ধমানের বিধায়কের এমন ক্ষোভ প্রকাশ করায় সেই জল্পনা আরও অধিকমাত্রায় বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল এর আগেও বিশ্বনাথ পারিয়াল মঞ্চ থেকে বলেছিলেন দল চায়ে তিনি ইস্তফা দিতে তৈরি আছে বিধায়ক পদ থেকে আর এবার তিনি সরাসরি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি বলেন কিছু লোক আছে যারা নিজের স্বার্থ চরিতার্থের জন্য সাধারণ মানুষকে বঞ্চিত করছেন এটা আমি দলেও আগে বলেছিলাম কিন্তু কোনো লাভ হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারীর সফরের মাঝেই বিধায়কের গলা এমন সুর যা অন্য ইঙ্গিতের ইন্ধন দিচ্ছে